আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স প্রতিদিনের মতন আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ম্যাসেঞ্জারের গ্রুপ চ্যাটের কিছু ফ্যাসিলিটিস নতুন কিছু আপডেট আসছে তো আপনাদের মাঝে সেটা শেয়ার করব তো ভিউয়ার্স চলে যাব মোবাইল স্ক্রিনে আজ বেশি কথা বলবো না গ্রুপ চ্যাটের অত্যন্ত জনপ্রিয় একটা সেটিং চলে আসছে আগে কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাটের লিঙ্ক মানে গ্রুপের লিঙ্ক কিন্তু শেয়ার করা যেত কিন্তু ম্যাসেঞ্জার চ্যাট ম্যাসেঞ্জারের একটা গ্রুপ আছে মনে করেন আপনি এই গ্রুপের অ্যাডমিন আসেন ওই গ্রুপের যে চ্যাটের যে মনে করেন যে গ্রুপের যে অ্যাডমিন থাকে ওই গ্রুপের কিন্তু সে পাওয়ারফুল থাকে কিন্তু সে তো এই ক্ষেত্রে ওই গ্রুপের একটা লিঙ্ক আছে যেমন একটা ফেসবুকের লিঙ্ক আছে ওই লিঙ্কটা আপনি যদি অ্যাডমিন হন তাহলে কিন্তু শেয়ার করতে পারবেন এবং আপনি যদি কাউকে শেয়ার করেন তার সাথে সাথে শেয়ার করার পরে সে যদি আবার আরও কাউকে শেয়ার করতে যায় সে পারবে না আপনি সাথে সাথে আবার নতুন লিঙ্ক আবার তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা অনেক হেল্প হবে আপনাদের চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন হ্যালো বন্ধুরা সোলার সিম মোবাইল স্ক্রিনে তো আমি আপনাদের আজকে দেখাবো আপনি যদি মেসেঞ্জারের গ্রুপ চ্যাট করে থাকেন তো সেই গ্রুপের যদি আপনি অ্যাডমিন হয়ে থাকেন তাহলে ওই গ্রুপের কিছু ফ্যাসিলিটিস কিন্তু আপনি পাবেন যেমন একটা গ্রুপের অ্যাডমিন যদি থাকেন তাহলে কিন্তু আপনি যে কাউরে অ্যাডমিন দিতে পারবেন যে কাউরে রিমুভ করতে পারবেন অনেক পাওয়ার থাকে আর কি তো বিওয়ার নতুন একটা সেটিং অ্যাড হয়েছে গ্রুপ চ্যাটের যেটা অন্যভাবে অন্য মানে অন্য সাধারণভাবে কিন্তু পাওয়া সম্ভব না তো সেইটা কী আমি আপনাদের দেখাবো অনেক কাজে লাগবে তো চলে যাচ্ছি ম্যাসেঞ্জারটা ওপেন করার জন্য তো আমি ম্যাসেঞ্জারটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চ্যাটে কিন্তু অনেক ফ্রেন্ড আছে তো এখান থেকে আমার যে একটা গ্রুপ আছে আমি ওই গ্রুপটাকে একটু ওপেন করে নিব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই গ্রুপটা খুঁজতেছি দেখুন আমার এখানে একটা গ্রুপ আছে তো এই যে গ্রুপটা এই গ্রুপটার অ্যাডবি আমি ঠিক আছে তো এই যে গ্রুপ এই গ্রুপের যদি আমি আপনাদের বোঝাই দেখুন উপর একটা আইপ্যাড আছে তো এই আইপ্যাডে একটা টাচ করে দিলাম দেওয়ার পরে এই গ্রুপের এই গ্রুপে দেখুন নিচে লেখা আছে এই যে ইনভাইটেশন লিঙ্ক তো আগে পাশে কিন্তু আমাদের ফেসবুকের কিন্তু লিঙ্ক ছিল যে লিঙ্কটা আমরা কপি করে শেয়ার করতে পারতাম তারপরে হোয়াটসঅ্যাপের চ্যাটের কিন্তু লিঙ্ক শেয়ার করা যায় কিন্তু এই যে নেই ম্যাসেঞ্জারের মানে গ্রুপের চ্যাটের যে লিঙ্ক মানে এই গ্রুপের লিঙ্ক অন্যটা না কিন্তু এই গ্রুপের লিঙ্ক কিন্তু শেয়ার করা সম্ভব ছিল না তাই ইতিমধ্যে কিন্তু নিউ আপডেট চলে আসছে তো যদি কারোর এই অপশানটা না থাকে তো অবশ্যই ম্যাসেঞ্জারটা স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে তো তারপরে এটা দিয়ে কী করতে হবে দেখুন এই যে ম্যাসেঞ্জারের যে এই যে গ্রুপের লিঙ্কটা এই লিঙ্কটা যদি আপনি কারোর শেয়ার করে দেন তো সাথে সাথে আপনার এই গ্রুপ হিসেবে অটোমেটিক অ্যাড হয়ে যেতে পারবে ঠিক আছে তো এখান থেকে যেটা এটা হচ্ছে আপনি ওপেন করে দেখুন এ বাই ডিফল্ট কিন্তু এটাকে অফ থাকে তো বিয়াস এটা কিন্তু ভালো করে দেখে নিন এটা কিন্তু আপনি অন করে দিলে এখানে কিন্তু অপশান শো করবে কিছু তো আমি আপনাদের দেখাই দিই দেখতে পারছেন এখানে কিন্তু কিছু অপশান চলে আসছে এবং অটোমেটিক কিন্তু উপরে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে তো দেখুন এখানে লেখা আছে কপি এখানে লেখা আছে সেন্ড এখানে লেখা আছে শেয়ার এবং নিচে লেখা আছে রিসেট তো এখান থেকে যদি আমি কপি করি তাহলে এই ম্যাসেঞ্জারের লিঙ্কটা কপি হবে মানে এই যে গ্রুপটা এই গ্রুপটার কিন্তু লিঙ্ক হবে মানে লিঙ্কটা কপি হয়ে যাবে যেমন একটা ইউটিউবের ভিডিওর কিন্তু একটা লিঙ্ক আছে বা একটা চ্যানেলের কিন্তু একটা লিঙ্ক আছে যেমন আমার যে ইউটিউবের যে চ্যানেল এটার কিন্তু একটা লিঙ্ক আছে যে লিঙ্কটা আমি মানুষের কাছে শেয়ার করে থাকি তো এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু আপনার শেয়ার করে দিতে পারবেন এখান থেকে কপি করে নিয়ে আপনি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সমস্ত জায়গায় কিন্তু আপনি তাদের যাদের কাছে শেয়ার করবেন তাদের গ্রুপে তাদের ইসের ভিতরে ঢুকে কিন্তু আপনি মানে কপি করে ওখানে পেস্ট করে শেয়ার করে দিতে পারবেন বা এখান থেকে সেন্ড এখানে সেন্ডের পরে টাচ দিয়ে কিন্তু আপনি সমস্ত আপনার ম্যাসেঞ্জারের যত ফ্রেন্ড আছে সেখানে কিন্তু আপনি শেয়ার করে দিতে পারতেছেন তো তারপরে এই দেখুন শেয়ার এই শেয়ারের থেকে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারবেন উপরে আছে কপি নিচে আছে সেন্ড তারপর আছে শেয়ার তারপরে আছে রিসেট তো বিয়াস এই যে কপি এই যে অপশানগুলো আছে এর ভিতরে লাস্টে একটা অপশান দেখতে পারছেন রিসেট তো এই রিসেট নামের যে অপশানটা এটার ফ্যাসিলিটিস কী সেটা আপনাদের এইটার যে সুযোগ সুবিধা এটা আপনাদের বলি মনে করুন এই যে উপরের যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি কারোর কাছে শেয়ার করলেন করার পরে এই লিঙ্কটা আপনি যখন শেয়ার করবেন আপনি চাচ্ছেন না আমি তার কাছে শেয়ার করেছি সেই শুধু তার কাছে যাক আপ সে জনাবার অন্য কারোর কাছে শেয়ার না করতে পারে তো এইটা যদি আপনি রিসেট করে দেন আপনি একজনের কাছে শেয়ার করলেন করার পরে যদি আপনি রিসেট করে দেন তাহলে কী হবে ওই লিঙ্ক সে যদি জনের কাছে শেয়ার করে সে কিন্তু আপনার এই গ্রুপের লিঙ্ক পাবে না কারণ এই রিসেট দেওয়ার সাথে নতুন আবার একটা লিঙ্ক আপনার এই জায়গায় তৈরি হয়ে যাবে সো আপনার আগের লিঙ্ক কেউ টাচ করে আপনার এই গ্রুপের আইডি কেউ খুঁজে পাবে না তো বিয়ার্স এভাবে কিন্তু আপনারা গ্রুপের লিঙ্কটা শেয়ার করতে পারেন আর শুধু তাই না আপনি যখন এইটা শেয়ার করে দিবেন আপনি যদি মনে করেন যে না এটা শেয়ার করে দেব কিন্তু আমি আর যে আমার এই শেয়ারের সাথে শেয়ার করার পরে এই আইডিতে এই গ্রুপে অ্যাড হবে আমি যতক্ষণ পারমিশন না দেবো ততক্ষণ সে চ্যাট করতে পারবে না তো তার জন্য কী করবেন এখান থেকে ব্যাকে যাবেন যার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড মেম্বার রিকোয়েস্ট এটার পরে ট্রাস্ক করে দেবেন যার পরে এটা যদি আপনি অফ করে দেন এটা যদি আপনি অফ করে দেন তাহলে এখানে যে আপনার জয়েন্ট করবে সে কিন্তু এখানে ঝুলে থাকবে আপনার পারমিশন না পাওয়া পর্যন্ত কিন্তু অ্যাডমিনের পারমিশন মানে আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন অবশ্যই আপনি অ্যাডমিন না হলে তো এই ইনভাইটেশন লিঙ্ক পাবেন না তো তারপরে এটা যদি আপনি অফ করে রাখেন এটা যদি অন করে রাখেন তাহলে কী হবে যতক্ষণ পর্যন্ত আপনি পারমিশন না দিবেন এইটা অফ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির চ্যাটে ঢুকতে পারবে না আপনার গ্রুপের ভিতরে সে প্রবেশ করতে পারবে না তো ভিওয়ার্স নতুন আপডেটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেওয়ার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর